শনিবার মহাষষ্ঠীর রাতে পূর্ব আগরতলা থানার উদ্যোগে ড্রাগ এন্ড ড্রাইভ এবং ওভার স্পিড বাইক বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে নেমে একজনকে আটক করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব আগরতলা থানা পুলিশ। সপ্তমীর দিনও এই অভিযান জারি থাকবে। এ বিষয়ে এসডিপিও অজয় কুমার দাস আরো জানান, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে যারা পাস ব্যবহারকারী ড্রাগ এন্ড ড্রাইভ এবং ওভার স্পিড বাইক আরোহীদের পাস বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ড্রাগ এন্ড ড্রাইভিং এর জন্য খুব স্ট্রিক্ট আছি। আজকে একটা অ্যারেস্টও আছে ড্রাগ এন্ড ড্রাইভিং এর মধ্যে, তো আগামীকালও এই এনফোর্সমেন্টটা চলবে। আমি সবাইকে প্রার্থনা করব যে ড্রাগ এন্ড কন্ডিশনে রাইড করতে না, কারণ কি আজকে থেকে আমরা প্রসেস স্টার্ট করেছি। একটা এক্সাম্পল সেট করার জন্য আজকে একটা অ্যারেস্ট আছে। ড্রাঙ্কিং ড্রাইভের কি ওই দিন শুধু ছুটিতে না নাকি সর্বদা? সর্বদাই একটা রুল, পুজোতে আরো স্পেশাল, পুজোতে এত ক্রাউড আছে, ড্রাগ এন্ড ড্রাইভিং তো আমরা রেগুলারলি চেক আপ হয়। পুজোর সময় এত লোক মানে ফুটপাথে হাঁটছে, রাস্তাটা ব্যবহার মানে হাঁটাতে বেশি হচ্ছে, গাড়ি থেকে বাচ্চারা ঘুরতে এসছে, ফ্যামিলি মেম্বার হচ্ছে, এই সময় ড্রাগ এন্ড ড্রাইভিং সবাই লাগবে রিস্কে হচ্ছে। তো আমরা ম্যাক্সিমাম যা করা যায় আমরা তো আজকে অ্যারেস্টও করেছি। কালকে থেকে 90 ইস্যু হচ্ছে, সুতরাং প্রশাসন